গভীর রাতে বাসার দরজা ভেঙে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি। বুধবার দলটির মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে তথ্য জানান। এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির চলমান একদফা দাবিতেই চূড়ান্ত ধাপের আন্দোলনের মধ্যেই গ্রেপ্তার হয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। গভীর রাতে তার বাসার দরজা ভেঙে তাকে পুলিশ তুলে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার এমন অভিযোগ করেছেন দলের মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত 1:30টার দিকে পুলিশ ধানমন্ডি এলাকায় শহীদ উদ্দিন চৌধুরীর বাসায় যায়। সেই রাতে পুলিশ বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরীকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। খবর পেয়ে তিনি এবং তাদের দলের আরেক নেতা মাহবুবউদ্দিন খোকন ধানমন্ডি থানায় যান। সেখানে তারা সারা রাত ছিলেন। সে সময় থানার ওসির কক্ষে আটকে রাখা অ্যানির সঙ্গেও কথা বলেন বলেও দাবি করেন তিনি। অ্যানিকে আটকের পর ধানমন্ডি থানা পুলিশ বিএনপি নেতাদের জানিয়েছে তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর ও ঢাকায় নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সেজন্য তাকে পুলিশ আটক করেছে। বাসার দরজা ভেঙে আটকের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান। এছাড়া বুধবার এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বুধবার সকাল 10:30টার দিকে অ্যানিকে আদালতে তোলা হয়। এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ পারভেজ ইসলাম গণমাধ্যমকে জানান, ধানমন্ডি থানার 25 নম্বর মামলায় অ্যানিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় তিনি এজাহার নামীয় 29 নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে লক্ষ্মীপুরে 2টি মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে। পুলিশের পক্ষ থেকে তার 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্যদিকে বুধবার সরকার পতনের চলমান এক দফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সেখানে অ্যানিকে গ্রেপ্তার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, অ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে, এটাই প্রমাণ করে যে তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল জানান, কোনো দোষ থাকলে অ্যানিকে থানায় ডাকতে পারত পুলিশ, কিন্তু ডাকাত হামলার মতো তাকে আটক করা হয়েছে। এমনকি বিএনপির যেসব নেতা জামিন পাচ্ছেন তাদের জেলগেট থেকে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব তামসিদ মির্জা। কালবেলা।